আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে আমি এই নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখতেই পাচ্ছেন আমি এখানে রুই মাছ রান্না করব আর রুই মাছটা আমি কাঁচা টমেটো দিয়ে রান্না করবো ভোনা করব যার জন্য আমি এখানে রুই মাছগুলা খুব ভালোভাবে পরিষ্কার করে করে একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাছটাকে আমি ফ্রাই করে নিব তো ভিডিও শুরুতেই বলে দেয় যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশনটা পৌঁছে যায় আপনাদের কাছে তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো এখানে ফ্রাই করা হয়ে গেছে এখন আমি টমেটোগুলাও এখানে কেটে নিয়েছি আমি একটা টমেটোকে দুই ভাগ করে নিয়েছি এটা একটু বড় থাকলেই ভালো কারণ ছোট হলে কাঁচা টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গলে যাবে সেটা বেশি টক লাগবে খেতে এটাও একটু টক হবে তবে বেশি টক হবে না হালকা হালকা টক হবে তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি কারণ মাছটাকে আমি ভূনা ভুনা করবো যার জন্য আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যে যেমনটা পছন্দ করেন বা যে যেমনটা খান তেমনটা দিলেই হবে তো আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমি এখানে একটু লবণ দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়াতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে বা নরম হয়ে যাবে তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করবো হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এখন আমি এখানে সামান্য পরিমাণ একটু রসুন পেস্ট আর সামান্য পরিমাণ একটু আদা পেস্ট দিয়ে দিব আমি কোনো সবজিতে আদা ইউজ করি না তারপরে যেহেতু এটা মাছটা ভোনা করব যার জন্য আমি এখানে আদা পেস্টটা ইউজ করছি তো আদাটা আর রসুনটা দেওয়ার পরে এটার একটা যে রফ ফ্লেভার আছে সেটা চলে না যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব যেন রফ ফ্লেভারটা চলে যায় না হলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ বের হবে তো ঠিক আছে দেখুন আমি এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেই আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এখানে করোনার পরিস্থিতি খুব ভালো না আল্লাহ তালা যেন আমাদের হেফাজত করে আর আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে হেফাজতে রাখে আর এখন আমি এখানে শুকনো যে উপকরণগুলো সেগুলো ইউজ করব। এখানে আমি একটা শুকনো উপকরণগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো নিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি এইভাবে দিলে আসলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না যার জন্য আমি পানিতে গুলে নিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এটাকে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করব করে আমি মাছটাকে একটা একটা করে দিয়ে দিবো তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে মশলাটার সাথে একটু হালকা করে ভালো করে মিশিয়ে নিব এ অবস্থাতে বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না নইলে মাছটা ভেঙে যেতে পারে একটু সাবধানে করতে হবে আমি জাস্ট মাছটাকে এপিট ওপিট করে দুই মিনিটের মতো একটু মশলাটার সাথে মিশিয়ে নিব। তো দেখুন আমি মা মাছটাকে খুব সাবধানে একটু উলটিয়ে পালটিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো ঠিক আছে দেখুন আমার মাছটা মোটামুটি হয়ে গেছে কষানো কারণ বেশি কষানোর এই অবস্থাতে বেশি কষানোর প্রয়োজন হয় না একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে এপিটোপিট দিলেই হবে দেখুন আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে আমার পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এখানে বেশি পানি দিব না অল্প পরিমাণে পানি দিব এই যে দেখুন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে আমি এটাকে ঢেকে মাছটাকে কিছুক্ষণ রান্না করবো দেন আমি টমেটোটা ইউজ করব। এখনই যদি আমি টমেটোটা দিয়ে দেই তাহলে টমেটোটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু অনেক টক লাগবে কারণ টমেটোটা তো কাঁচা তো দেখুন আমার মাছটা খুব সুন্দর বলক চলে এসেছে এখন আমি এই অবস্থাতে টমেটোগুলা দিয়ে দিব উপর দিয়ে একটা একটা করে সমস্ত টমেটোগুলো আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ রান্না করব। তো দেখুন আসলে বিদেশের বাড়িতে রান্না বান্না একটু ভালো করেই করার চেষ্টা করি কারণ মাছ মাংস এখানে সব কিছুই ফ্রোজেন করা থাকে দীর্ঘদিন এটা আসলে একটু যত্ন করে রান্না করলেই ভালো লাগে তারপরেও বাংলাদেশের মতো এখানে স্বাদ গন্ধ কোনো কিছুই পাওয়া যায় না কারণ এটা অনেক দিন ধরে ফ্রোজেন করা থাকে ফ্রিজিং করা থাকে এখন কিছুই করার নেই বাঁচতে হলে তো খেতেই হবে আর কী করবো তো দেখতে পাচ্ছেন আমি টমেটোগুলা এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি সব টমেটোগুলা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো রান্নাটা বলক চলে এসেছে এখন আমি এই অবস্থাতে কিছু কাঁচা এখানে অ্যাড করে দিচ্ছি তো কাঁচামরিচটা দিচ্ছি জাস্ট একটু ফ্লেভারের জন্য মরিচটা এখানে বের হবে না মানে বেশি ঝাল হবে না এই অবস্থাতে দিয়ে আমি আর কিছুক্ষণ এটাকে রান্না করব। কিছুক্ষণ বলতে আর তিন থেকে চার মিনিটের মতো এটাকে আমি রান্না করব তো এই যে দেখুন আমার মাছটা মোটামুটি হয়ে গেছে এখন আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো আমি আর ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছে আমি আবারও বলি প্লিজ যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট লাইক আমাকে কাজের উৎসাহ বাড়াবে আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব। ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব তো আসলে মানুষের আমরা তো মানুষ আমাদের ভুল দুটি হতেই পারে ভুলগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখতেই পাচ্ছেন আমার মাছের কালারটা কত সুন্দর হয়েছে খুব দেখেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে তো ঠিক আছে আজ আর আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি ভিডিওটা শেষ করছি